আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে বাংলা রেসিপি বাই হাসিনা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে বেশ জনপ্রিয় একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন এটি হলো চিকেন শর্মা। শর্মা তৈরির এই হেলদি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলের নতুন ভিউয়ারদের বলছি, চট জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনে ক্লিক করে নতুন রেসিপি সম্পর্কে আপডেট থাকুন। শর্মা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর এখানে লবণ সামান্য 1/2 চা চামচ, এখানে 2 চা চামচ চিনি আছে, ইনস্ট্যান্ট ইস্ট আছে এখানে 2 চা চামচ, এগুলো আমি সব এখানে দিয়ে দেব। তেল দেব, আমরা রেগুলার সয়াবিন তেল যেটা খাই সেটাই দিচ্ছি, আপনারা চাইলে কেউ বাটারও দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি কেউ না চান তাহলে নাও দিতে পারেন, এটা টেস্টের জন্য দেওয়া। এখন আমি এটাকে সবগুলো হাতে ভালো করে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নেব। আমার ময়ানটা মেশানো হয়ে গেছে, আপনারা এভাবে মুঠি করে দেখবেন, যদি দেখেন যে এরকম জমে আসে তাহলে দেখবেন ঝুরঝুর করে পড়বে, তাহলে বুঝবেন যে এটার ময়ানটা ঠিক হয়ে গেছে। এখন আমি এটার সাথে পানি দিয়ে ভালো করে ময়ান দেব, পানিটা আমি নর্মাল পানি দিয়েই ময়ান দেব, কোনো গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানি দেবেন না। আমার ময়ান দেওয়া শেষ, ডো তৈরিও করে ফেলেছি। আপনারা এভাবে আস্তে আস্তে ময়ান দেবেন যাতে এরকম নরম হয়। আমার 1 কাপ পানি থেকে 2 টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে। এখন আমি এটাকে সামান্য একটু তেল দিয়ে উপরে মেখে এভাবে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য গরম একটা জায়গায়। চিকেন শর্মার জন্য, চিকেনের জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ, এখানে আমি বাকি সব মশলা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। এখানে আদা রসুন পেস্ট আছে, গোলমরিচের গুঁড়া আছে 1/2 চা চামচ, এগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে একটু কম, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, টক দই দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি ঝালের জন্য 1/2 চা চামচ, যে কম খাবেন সে কম দেবেন, আমি একটু বেশিই দিলাম। এখন আমি এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল চামচ। আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আপনারা এটাকে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। রুটির ডোটা ফুলে ডাবল হয়ে গেছে 1 ঘন্টার ভিতর। এখন আমি এখান থেকে কয়েকটা গোল গোল করে লেচি কেটে নেব, আপনারা দেখুন
सुंदर सफ्ट हो एखाने दुई कप मयदार डोते आमार छयटा गोला हुए आमी एखन एक एक करे बेले शेके निये आसबो और ढेके राखबेन बेलार आगे बाकीगुलो आमी एकटा गोला निएछि आमी एकटु गुड़ी छिटिए निच्छि आपनारा केउ इच्छा करले तेल दिएओ बेलते पारबेन गुड़ी दिए बेलले एकटु सुंदर ताड़ाताड़ि बेला जाए तेल दिए बेलले एटा लेगे थाके एई जन्य और আমি গোলাগুলা ঢেকে রেখেছি না হলে এগুলো নরম হয়ে চুপসে যাবে এজন্য ঢেকে রেখে তারপরে বেলবেন তাহলে জিনিসটা সুন্দর হবে আমি একটা রুটি বেলে নিয়েছি এটার ঠিকটা হবে এরকম সাধারণত যে রুটি আমরা বেলে আটা রুটি খাই তার চেয়ে একটু ভারী হবে এরকম সামান্য একটু তেল দিয়ে গ্রিজ করে নিব এভাবে ফ্রাই প্যানে দিবেন দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিবেন মিডিয়াম লো হিটে সেকবেন তাহলে পুড়বে না আমি এখন ঢেকে দিচ্ছি দুই মিনিট কি তিন মিনিটের ভিতরে এটা হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে দেখুন এরকম ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য রুটিটা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে আমি ছয়টা রুটি সেকে নেব আর সসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ मेयोनेज नहीं मेयोनेजटा आमार चैनेले आछे डेस्क्रिप्शन बक्से लिंक दिए देव अपनारा देखे नेबेन प्रयोजन बोधे एखाने चीनी दिच्छी एक चा चामच टक दई दिच्छी दुई टेबिल चामच एखाने टमेटो सस दिच्छी दुई चा चामचेर मतो दुई चा चामच दिए दिलाम একটু লেবুর রস দিচ্ছি অল্প লেবুর রসটা দিলে একটু টেস্টটা ভালো হয় আপনারা এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন এতে সব কিছু দেওয়া আছে আমি এখানে কিছু কাঁচা সবজি অ্যাড করব এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এক কাপের চেয়ে একটু বেশি দেড় কাপের মতো এটা দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আছে সবুজ আর লাল এখানে দেড় টেবিল চামচ করে আছে আমি এটাকে এটার সাথে মিলিয়ে নিচ্ছি এখন আমি দুটা জিনিস মিলিয়ে একসাথে টস করে নেব আমি এখানে কোনো মরিচ দিইনি কারণ মরিচ আছে দেওয়া মুরগিতে চিকেনে দেওয়া আছে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এখন ফিলার ভিতরে সেট করব এখন এটাতে মিক্সড যে একটা সস তৈরি করেছি সসটা দিয়ে একটু দিয়ে নিচ্ছি এতে আরও টেস্টটা বাড়বে এভাবে দেবেন সাথে একটু চিকেন দেবেন যে চিকেনটা আমরা ভাজা করেছি ওটা দিচ্ছি একটু টমেটো সস দিচ্ছি এখন রুটিটাকে ভালো করে এভাবে আপনারা আস্তে আস্তে ফোল্ড করবেন তাহলে এটা সেট করতে সুবিধা হবে
এভাবে দিয়ে আমি টুথপিক দিয়ে সেট করছি। আপনারা যদি চান তাহলে বাটার পেপার দিয়েও আপনারা মুড়িয়ে নিতে পারবেন। আপনাদের বোঝার জন্য আমি আরেকটা রুটিতে করে দেখাচ্ছি। এখন এটাকে মুড়িয়ে দেখাচ্ছি আপনাদের। হয়ে গেল আমার আরেকটা শর্মা তৈরি। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।